পুলিশের স্ত্রীকে উত্তক্ত করায় যুবকের কারাদণ্ড পাবনার সুজানগর উপজেলায় পুলিশ সদস্যের স্ত্রীকে উত্তক্ত করার অভিযোগে জয়দেব কুমার নামের এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত আর শনিবার বিকেলে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রওশন আলী এ আদেশ দেন দণ্ডপ্রাপ্ত যুবক জয়দেব কুমার সাথিয়া উপজেলার খেতুপাড়া গ্রামের বাসিন্দা ভিকটিম নারী ওই উপজেলার এক পুলিশ সদস্যের স্ত্রী বলে জানা গেছে পুলিশ জানায় ওই গৃহবধূ আজ বিকেল চারটার দিকে ব্যক্তিগত কাজ সেরে বাড়ি ফিরছিলেন এ সময় বাজারের পাশে দাঁড়িয়ে থাকা বখাটে জয়দেব তাকে উত্তক্ত করেন খবর পেয়ে সুজানগর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে পরে আদালত জয়দেবকে দুই মাসের কারাদণ্ড দেন